মালদ্বীপের বিপক্ষে জিতলেই অস্ট্রেলিয়া, ফিলিস্তান এবং লেবাননের বিপক্ষে খেলবে জামাল ভূঁইয়ারা। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মাতামাতির মাঝেই ফুটবলে দারুণ এক সম্ভাবনা সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ফিফা বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের ম্যাচে আগামীকাল মঙ্গলবার মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের গোলে এক এক গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা। এবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় পরীক্ষা দিতে নামবেন তারা। এই ম্যাচ জিতলে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে হেভিয়ার ক্যাবরেরার শিশুরা। এই পর্বে আসতে পারলে অন্তত ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ ফুটবল দল, সেই সাথে বাড়বে এএফসি এশিয়া কাপে খেলার সুযোগ। তবে আগের ম্যাচে অ্যাওয়াই গোল থাকলেও তা বাংলাদেশকে বাড়তি কোনো সুবিধা দিচ্ছে না। অ্যাওয়াই গোলের নিয়ম বহাল থাকলে ঘরের মাঠে গোলশূন্য ড্র করলেও চলতো তাদের। তবে এবার ড্র হলে ম্যাচ চলে যাবে অতিরিক্ত সময়ে, তাতেও ফলাফল না এলে টাইব্রেকারে নামবে দুই দল। বাছাই পর্বে গেলে জামালদের কারা প্রতিপক্ষ হবে সেটাও নিশ্চিত হয়ে গেছে আগেই। মালদ্বীপকে পেছনে ফেলতে পারলে দ্বিতীয় রাউন্ডে আই গ্রুপে স্থান পাবে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং লেবানন। উল্লেখ্য, বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড কিংস অ্যারেনায় 5:45 শুরু হবে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যকার ম্যাচটি। বিশ্বকাপের বাছাই পর্বে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জামালদের। ম্যাচ দেখতে চাইলে মতিঝিল ও বসুন্ধরা আবাসিক এলাকায় প্রিমিয়ার ব্যাংকে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ম্যাচটিকে সামনে রেখে বাফুফে তিন ক্যাটাগরির টিকিট নির্ধারণ করেছে। ভিআইপি গ্যালারির মূল্য 500 টাকা, ক্যাটাগরি 1 200 ও ক্যাটাগরি 2 100 টাকা। আগামীকাল থেকে নির্দিষ্ট ব্যাংকের নির্দিষ্ট দুই শাখায় টিকিট সংগ্রহ করতে পারবেন ফুটবল প্রেমীরা। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো খেলা বা ফুটবল খেলার আপডেট পেতে আমাদের টাইমস টু ফুটবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।